নমস্কার বন্ধুরা, ফিকল মাইন্ডেড চ্যানেলে আজ আপনারা শুনবেন বরেণ গঙ্গোপাধ্যায় রচিত রাত তিনটে দশ। বরেণ গঙ্গোপাধ্যায় জন্ম তেসরা জানুয়ারি ১৯৩০ সালে ঢাকা বিক্রমপুরে। তার শিক্ষাজীবন কাটে কলকাতায় এবং এরপর শিক্ষকতার কাজ নিয়ে তিনি চলে আসেন সুন্দরবনে। তার লেখায় তাই সুন্দরবনের নিম্নবর্গের মানুষের কথা বারে বারে উঠে এসেছে। তার লেখা বিখ্যাত রচনাগুলি হল বনবিবির উপাখ্যান, কানিবষ্টুমির গঙ্গাযাত্রা, বাগদা, সহবাস ইত্যাদি। আজকের গল্প পাঠে একায়ন মৈত্র, সূত্রধার আমি সুজয় ভট্টাচার্য। শুরু হচ্ছে আজকের গল্প রাত তিনটে দশ। দিন কয়েক আগে পাহাড়পুরের সেই রহস্যজনক মৃত্যুর সংবাদ খবরের কাগজে ছাপা হয়েছিল। কাগজে ওরকম অনেক ঘটনাই ছাপা হয়, তা নিয়ে কেউ বড় একটা মাথা ঘামায় না। কিন্তু সংবাদটা পড়ার পরেই ডিটেকটিভ ব্রতীশ পালিতের মাথায় কেমন একটা সন্দেহ চারা দিয়ে উঠল। ওটা মৃত্যু তো বটেই, তবে হত্যা না আত্মহত্যা? আসলে পাহাড়পুরের যে বাড়িটার কথা উল্লেখ করা হয়েছে, সেই বাড়ির সঙ্গে সামান্য একটু স্মৃতি জড়িয়ে আছে ওর, আর তাতেই এরকম সন্দেহ। মনে পড়ল আজ থেকে প্রায় বছর পাঁচেক আগে ওর এক বন্ধু অলোক নির্জন ওই টিলার চুড়োর বাড়িটায় দিন সাতেকের জন্য বিশ্রাম নিতে গিয়েছিল। বাড়িটা প্রায় সারা বছরই ফাঁকা থাকে। কখনো হয়তো বাড়িটার যারা মালিক সেই এ বি লাল এস্টেট থেকে লাল ভাতৃদ্বয় এখানে অবসর কাটাতে আসেন। ওরা সঙ্গীতপ্রিয় মানুষ, গানের আসর টাসর বসিয়ে কয়েকটা দিন খুব হইচই করে আবার এস্টেটে ফিরে যান। যাই হোক, সেবার ওরা নিজেদের পরিচয় দিয়ে এস্টেট ম্যানেজার চন্দ্রিকা প্রসাদকে চিঠি লিখতেই অনুমতি পেয়ে গিয়েছিল। তারপর দিন সাথে ওখানে গা এলিয়ে কাটিয়েও গিয়েছিল। বাড়ির কেয়ারটেকার রামপেয়ারির যথেষ্ট বয়স হয়েছে, দীর্ঘ ৪০ বছর ধরে সে বাড়িটাকে আগলে রেখেছে। খুব বিশ্বস্ত আর কর্মঠ লোক, কিন্তু হালে বয়স হওয়ায় চোখে ভালো দেখতে পায় না, তেমন গা গতর খাটিয়ে যে কাজ করবে তাও আর পারে না। ব্রতীশরা ওখানে গিয়ে হাজির হলে রামপেয়ারি জিজ্ঞেস করেছিল, সব আমি তো বুড়া হয়ে গেছি, আপনাদের লিয়ে কি কই দুসরা লোক বুলাবো? আরে না না প্যারি ভাই, ও তুমি নিজে যা পারো তাতেই আমাদের চলে যাবে, আমাদের নিয়ে অত ভেবো না তো। ওই বৃদ্ধ রামপেয়ারির উপরই ওরা ভরসা করেছিল এবং তাতে কিছুমাত্র ওরা অসুবিধা বোধ করেনি। মনে পড়ছে কাঠের বাড়িটা একেবারে টিলার মাথায়, চারপাশে সুন্দর যত্ন করা লন আর ফুলের বাগান, বাড়িটার সামনের দিকে আঁকা বাঁকা একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে। এখান থেকে দেখলে মনে হয় রাস্তাটা যেন জঙ্গলের মধ্যে ঢুকে হারিয়ে গেছে, আর বাড়ির পেছনের দিকের চৌহদ্দি ছাড়ালে অদ্ভুত রকমের একটা খাদ, খাড়াই পাঁচ সাতশো হাত নিচের দিকে নেমে গেছে। ওই খাদে একবার গড়িয়ে পড়লে তার আর চিহ্নই পাওয়া যাবে না, তবে রক্ষে চট করে কেউ ওই খাদের মুখে গিয়ে পড়তেও পারে না। বাড়িটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে হাত দশেক তফাতে বিরাট একটা পাথরের চাঁই। হঠাৎ পাথরটার দিকে চোখ পড়লে মনে হবে যেন বিশাল আকারের একটা সিংহ বাড়িটার দিকে ওত পেতে বসে আছে। পাথরটা যেন কোনো শিল্পী কুড়ে কুড়ে ওরকম আকৃতি দিয়েছেন। অবিকল সেই কেশর, সেই চোখ, সেই মুখ। পাথরটা সম্পর্কে রামপেয়ারিকে জিজ্ঞেস করেছিল ওরা। আচ্ছা পেয়ারি, এই যে সিংহের মুখের মতো দেখা যাচ্ছে না, এটা কি কোনো শিল্পী বানিয়েছেন? আধা বাংলা আধা হিন্দি মিশিয়ে পেয়ারি বলেছিল, নেই বাবুজি, ইতনা বড়া পত্থর, উসকো কাট কাট কে কি ওরকম একটা মুখ বানানো কোনো ইনসানের কাজ, ভগবানই ওটা বানিয়েছে।
পেয়ারির মুখ থেকেই ওরা জানতে পারে প্রায় 100 বছর আগে একবার একটা মারাত্মক ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে পাহাড়পুরের এই টিলাটি দু ভাগ হয়ে যায়। এক ভাগ এখনও দাঁড়িয়ে আছে, তার উপরেই এই বাংলো, আরেক ভাগ ধসে গিয়ে তৈরি হয়েছে ওই খাদ। সেই সময়ই নাকি এই কালো পাথরটি এখানে বসে যায়। ওটার এই সিংহের মতো আকৃতি সে সময়ই তৈরি হয়ে যায়। ব্রতিশ হাঁ করে শুনল। ওরাই ডিটেকটিভ লাইনের লোকেরা আজগুবি কাহিনীতে বিশ্বাস করে না। স্টেশনে নেমে একটা টাঙা গাড়ি নিয়ে ব্রতিশ চলল পাহাড়পুরে সেই বাংলোর উদ্দেশ্যে। পথে যেতে যেতে গাড়োয়ানকে জিজ্ঞেস করল, আচ্ছা অরুণবাবু কিরকম লোক ছিলেন গাড়োয়ান ভাই? অরুণবাবু বহুত বড়িয়া আদমি থা। আর ওর ভাই বরুণলাল? ও ভি খুব ভালো লোক। ওদের কোনো শত্রু আছে কি না জানো? গাড়োয়ান অবাক হল। ও কি করে জানবে সেসব? তবে লোক দেখে তো বোঝা যায়, শত্রু থাকলে মানুষ অত দিলদরিয়া হয় না। ভাইয়ে ভাইয়ে কিরকম সম্পর্ক? গাড়োয়ান বলল, ইতনা মিলজুল বহুত কম দিকনে কো মিলতা হ্যায় বাবুজি। ইয়ে দেখিয়ে না, অরুণলাল মারা গেলেন আর বরুণলাল ভি অভি পাগল জায়সা বন গয়া। আচ্ছা ও বাড়ির কেয়ারটেকার রামপিয়ারি কে চেনো? জি বাবুজি, ও তো বুড্ঢা বন গয়া, মাঝে মাঝে হাঁপানিতে কষ্ট পায়, লেকিন ও ভি ভালো লোক। ও বাড়িতে এর মধ্যে কোনো লোক আসেনি? নেই বাবুজি, হরবার বাবু লোককে সাথ অনেক গাইয়ে বাজিয়ে আসে, ইসবার সি পোরা দুজনেই, আর কাউকে তো আমি দেখিনি। ততক্ষণ টাঙাটা চড়াই ভাঙতে ভাঙতে একেবারে সেই বাংলোর কাছাকাছি চলে এসেছিল। বারান্দায় একটা বড় ল্যাম্প চলছে। বাবা, এত রাতেও আলো জ্বলছে বাড়িতে? গাড়োয়ান বলল, ওটা রোজই জ্বলে, সাহেবেরা এ বাড়িতে এলেই রামপিয়ারি ওটা জ্বালিয়ে রাখে, ওই তো এক নিশান হ্যায় যে বাবুরা এ বাড়িতে আছেন। গাড়িটা বাংলোর সদর অবধি চলে এলো। গাড়ি থেকে নেমে পড়ল ব্রতিশ। প্রথমে রামপেয়ারির খোঁজ করতে হবে। গাড়োয়ানকে বলল, একটু দাঁড়াও তো ভাই, আশপাশটা একটু দেখে নি। ধীরে বাংলোর বারান্দায় উঠে এলো ব্রতিশ। বাড়িটা কেমন নিস্তব্ধ। এখানে রামপেয়ারি যে এখন কোথায় কে জানে। একবার এপাশ ওপাশ করল ও, আর ঠিক এই সময় হঠাৎ চমকে উঠল। কে কে ওখানে? ভারী গলা। ব্রতিশ স্থির হয়ে দাঁড়িয়ে উত্তর করল, আগে আমি। লোকটার পরনে আলখাল্লার মতো ঢিলে ঢালা একটা পোশাক। এগিয়ে এলো। আমি কে? আগে আমি কলকাতা থেকে আসছি, আমার নাম ব্রতিশ পালিত, আমি ডিটেকটিভ। আমি বছর পাঁচেক আগে আরেকবার এসেছিলাম এ বাড়িতে, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি কি বরুণলাল? ঠিকই বলেছেন, এখন আমি শুধু বরুণলাল, কিন্তু কিছুদিন আগেও আমার কোনো আলাদা পরিচয় ছিল না। আমি আর আমার দাদা একসঙ্গে মিলে একটাই নাম ছিলাম, অরুণ বরুণলাল। তাই থেকে আমাদের জমিদারির নামকরণও হয়ে গিয়েছিল এ বি লাল এস্টেট, লোকে ওই নামেই চিনত আমাদের। আপনাকে সাহায্য করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। বরুণলাল হাত দুটো জড়িয়ে ধরল ব্রতিশের। আমি আপনার মতোই একজনের খোঁজ করছিলাম জানেন, ও অনেক দিন ধরে। আমার দাদার মৃত্যুর পর একটা রাতের জন্য আমি ঘুমোতে পারিনি, কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে দাদা আর নেই। এই দেখুন না, এই এত রাতেও আমি বিছানায় শুয়ে থাকতে না পেরে বাইরে এসে ঘোরাঘুরি করছি। ব্রতিশ টাঙ্গালাকে পয়সা মিটিয়ে ছেড়ে দিয়ে এলো। এমন সময় রামপিয়ারিকে দেখা গেল। সারা গায়ে কম্বল জড়ানো, শরীরটা যেন আরও ভেঙে গেছে। রামপিয়ারি ওকে চিনতে পেরে সেলাম করল। ভালো আছো রামপিয়ারি? তোমাদের দুর্দিনের খবর পেয়ে চলে এলাম। রামপিয়ারি কিছু বলার আগেই
আবার বরুণলাল এগিয়ে এলেন। পেয়ারি, বাবুকে গেস্ট হাউসের দরজা খুলে সব কিছু বুঝিয়ে দাও। এখন আপনি একটু বিশ্রাম করে নিন ব্রতীশবাবু, কাল ভোরে উঠে আমি আপনার সঙ্গে এ ব্যাপারে কথা বলবো। ব্রতীশ এমনিতেই খুব ক্লান্ত হয়ে পড়েছিল, আপত্তি করল না। রামপিয়ারি ব্রতীশকে সেই আগেকার ঘরটাতেই এসে বসালো, বিছানার চাদর টাদর বিছিয়ে আবার সেলাম ঠুকল। আমি তাহলে যাই বাবুজি। ব্রতীশ বাধা দিল না। হুম, যাও। পরে রামপিয়ারি বেরিয়ে গেলে ও দরজা বন্ধ করে শুয়ে পড়ল। সত্যি সত্যি এখন একটু ঘুম দরকার। বোধহয় একটু চোখ জুড়ে এসেছিল ওর, হঠাৎ দরজায় ঠুক ঠুক করে শব্দ। টর্চটা মুঠোর মধ্যে চেপে ধরে ব্রতীশ উঠে দাঁড়ালো। কে? দরজা খুলুন, কথা আছে, দরজা খুলুন। ব্রতীশ বুঝল বরুণলালেরই গলা, এগিয়ে গিয়ে দরজা খুলল ব্রতীশ। আপনার ঘড়িতে এখন কটা বাজে বলবেন? ঘড়ি দেখল ব্রতীশ, আগে রাত 3টে। তার মানে আরো 10টা মিনিট সময় আছে। ব্রতীশ কেমন বোকার মতো তাকিয়ে রইল। মানে আর 10 মিনিট পরে কি? 3টে বেজে 10 মিনিটের সময় আমার দাদার মৃত্যু হয়েছিল, আর ঠিক সেই জন্যেই এই সময়টা আমার কাছে বড়ই মর্মান্তিক। ব্রতীশ কথা খুঁজে পেল না। আসুন না, আপনাকে ঘটনাটা একটু বুঝিয়ে বলি। ব্রতীশ গায়ে জামা পরে বেরিয়ে এলো। আগে আসুন, আমার দাদার ঘরটা একটু দেখে যান। বরুণলালের পিছন পিছন এগিয়ে এলো ব্রতীশ। ঠিক বিপরীত দিকে সেই মিউজিয়ামের পাশেই একটা ঘর। ঘরে ঢুকে পড়ল ওরা। উপরে ঝাল লণ্ঠন জ্বলছে, কেমন একটা স্বপ্নময় পরিবেশ। ঘরে দুটো খাট, একটাতে বিছানার ওপর একটা বাঁধানো ছবি, তার উপর কিছু ফুল ছিটিয়ে রাখা। ব্রতীশ জিজ্ঞেস করল, এই কি আপনার দাদার ছবি? হ্যাঁ, এই খাটেই দাদা সুতো, আর আমি সুতাম ওই খাটে। ব্রতীশ ছবিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে প্রশ্ন করল, তা কি হয়েছিল বলবেন? বলবো ব্রতীশবাবু, সব বলবো। সব বলবার জন্যই তো আপনাকে এত রাত্রে ডেকে আনলাম। জানেন নিশ্চয় যে আমরা দুজনেই কিছু গানের চর্চা করতাম, গাইয়ে বাজিয়ে কাউকে দেখলে রীতিমতো পাগল হয়ে উঠতাম। তাছাড়া গানের সমজদার কোনো কাউকে পেলে আর কোনো কথাই ছিল না, আমরা তার জন্য সব কিছু করতে পারতাম। তা বলতে পারেন এখানে একরকম সেই গানের লোভেই আমরা ছুটে এসেছিলাম। গানের লোভে এখানে কেন? খবর পেয়েছিলাম সূর্যশঙ্কর এখানে বিশ্রাম করবার জন্য 2 দিন থাকতে চেয়ে আমাদের এস্টেটের ম্যানেজার চন্দ্রিকা প্রসাদের কাছে চিঠি দিয়েছেন। সূর্যশঙ্কর মানে এখনকার গানের জগতের সূর্য, তার সঙ্গ পাওয়া কি সোজা কথা? তো আমরা দুজনেই এখানে চলে এলাম। যথাসময়ে সূর্যশঙ্করও এলেন, কিন্তু এলেন একা। এসে আমাদের দেখে কেমন একটু অবাক হয়ে গিয়েছিলেন, একটু যেন বিরক্তও হয়েছিলেন। আসলে এখানে উনি একা থাকতে চেয়েছিলেন, তো সেই জন্যই বোধ হয়। তো আমরা তাকে ধরে বসলাম যে গান শোনাতে হবে, কিন্তু সূর্যশঙ্কর বললেন যে তিনি নাকি গলাকে বিশ্রাম দেওয়ার জন্যই এখানে এসেছেন, তাই তিনি আমাদের অনুরোধ রাখতে পারবেন না। কিন্তু আমরাও নাছোড় বান্দা, শেষটায় অনেক জোড়াজুড়ির পর সূর্যশঙ্কর গাইতে রাজি হলেন। আমার দাদা অরুণলালও গিয়েছিলেন। দুজনের গানের লড়াই চলল অনেকক্ষণ। শেষটায় মনে হল ওস্তাদ সূর্যশঙ্করও আমার দাদার কাছে হেরে গেলেন। সে কি উত্তেজনা আমাদের তখন!
তা বুঝলেন ব্রতিশবাবু, সেই দিনও গান গাইতে গাইতে এমনি রাত 3টে বেজে গিয়েছিল। দাদা বললেন, আসুন ওস্তাদ, আমরা পেছনে সেই সিংহমূর্তির কাছে যাই, ওখানে ওই সিংহের ওপর পা ছড়িয়ে বসে একটা প্রভাতী রাগ ধরি। পেছনের সেই খাদের দিকে? হ্যাঁ, সেই খাদের মুখে যে সিংহমূর্তিটা আছে পাথরের, সেইটা। তা চলুন না, আপনাকে একবার দেখিয়ে আনি। আবার ওরা ঘর থেকে বেরিয়ে এলো। আসুন, এদিকে আসুন। বরুণলাল ব্রতিশকে টেনে নিয়ে এলেন সেই খাদের দিকে। চাঁদের আলোয় ঝলমল করছে চারপাশ। ব্রতিশ দেখল, চাঁদের আলো পড়ে সিংহমূর্তিটা যেন আরো জীবন্ত হয়ে উঠেছে। দেখুন তো, এখন কটা বাজে? 3:10। হ্যাঁ, এই সেই সময়। দাদা ওই সিংহমূর্তির মাথায় ঠিক এইভাবে উঠে পড়লেন। বরুণলাল তরতর করে পাথরের গা বেয়ে ওপরে একেবারে সিংহটার মাথায় গিয়ে বসে পড়লেন। ঠিক এই জায়গায় দাদা ডাকলেন, আসুন সূর্যশঙ্কর ওস্তাদ, আসুন, উঠে আসুন। সূর্যশঙ্কর উঠলেন খুব ধীরে ধীরে। তারপর দাদার একেবারে নাগালের মধ্যে এসে বললেন, আপনি আজ গান গেয়ে আমাকে হারিয়ে দিয়েছেন অরুণলাল, কিভাবে যে আপনাকে সম্বর্ধনা জানাবো তা বুঝতে পারছি না। ব্রতিশের ঠোঁট দিয়ে মৃদু একটা শব্দ বেরোল, আর পেছবেন না বরুণবাবু। তারপরের ঘটনা শুনবেন না? আরে বলুন, কিন্তু ওখানে বসেই বলুন, আর পেছবেন না। কিন্তু দাদাও এখানে বসেই প্রভাতী রাগ ধরেছিলেন, আর ঘড়িতে ঘড়িতে তখন 3:10। সূর্যশঙ্কর হঠাৎ আলতো করে একটা ধাক্কা দিয়ে তার গানকে চিরকালের মতো থামিয়ে দিলেন। 500-700 ফুট খাদের নিচে পড়ে টুকরো টুকরো হয়ে গেলেন দাদা। কিন্তু আপনি আরো পেছচ্ছেন কেন বরুণবাবু? আরে পড়ে যাবেন যে। আসুন না, আসুন না। সূর্যশঙ্কর যেভাবে দাদাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন, সেভাবে একটা ধাক্কা দিন না আমাকে, দিন না। কিভাবে দাদা পড়ে গিয়েছিলেন আপনাকে দেখাই। কি পাগলামো করছেন বরুণবাবু, আরে পেছনে খাদ, পড়ে যাবেন বরুণবাবু। ব্রতিশ তাকে বাধা দেবার জন্যে যতই এগোচ্ছে, বরুণবাবু এক পা করে ততই পিছচ্ছেন খাদের দিকে। এবার একেবারে খাদের ধারে দাঁড়িয়ে আছেন বরুণবাবু, আর এক পা এগোলেই নিশ্চিত মৃত্যু। কিন্তু ততক্ষণে নাটকীয় সেই ঘটনাটি ঘটে গেল। ব্রতিশ চিৎকার করে উঠল, বরুণবাবু, বরুণবাবু, বরুণবাবু! 500-700 ফিট খাদের নিচে বরুণবাবুর দেহটা ততক্ষণে ছিটকে পড়ে টুকরো টুকরো হয়ে গেছে। পরের ঘটনা খুবই সামান্য। চিৎকার চেঁচামেচিতে উঠে এসেছিল রামপেয়ারি। বাবুজি, সাহেব একটা খত রেখে গিয়েছেন আমার কাছে, সুবা হলে আপনাকে দিতে বলেছিলেন। চিঠিটা খুলে পড়তে শুরু করে ব্রতিশ। ব্রতিশবাবু, আমাকে ক্ষমা করবেন, এ রাস্তা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। সূর্যশঙ্কর আর বরুণলাল যে একই ব্যক্তি, এতক্ষণে নিশ্চয়ই তা বুঝতে পেরেছেন। শুনছিলেন বরেণ গঙ্গোপাধ্যায় রচিত রাত 3:10। গল্প পাঠে একায়ন মৈত্র, ব্রতিশ ও রামপেয়ারির চরিত্রে আমি সুজয় ভট্টাচার্য, বরুণলালের ভূমিকায় সুমিত কর্মকার এবং গাড়োয়ানের চরিত্রে মৈনাক দাস। গল্পের প্রচ্ছদটি এঁকেছে জয়িতা সরকার, সূত্রধার, সমগ্র পরিকল্পনা ও সম্পাদনায় আমি সুজয় ভট্টাচার্য। কেমন লাগলো আপনাদের আজকের গল্পটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব শীঘ্রই আরও একটি নতুন গল্প নিয়ে আমরা হাজির হব আপনাদের কাছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।